Assalamualaikum, hello everyone, welcome to Saidul Tech YouTube channel. আমি সাইদুল আছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 2 মিনিটে আপনাদের দোকানের বা প্রতিষ্ঠানের ক্যাশ মেমো তৈরি করবেন মোবাইল দিয়ে। তো এর জন্য আপনাদের শুধুমাত্র একটি PLP ফাইলের প্রয়োজন হবে। PLP ফাইলের লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এই ফাইলটিকে আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা সবগুলো পাসওয়ার্ড সংগ্রহ করে এই ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। এরপর আপনারা এই ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ফিক্সেল ল্যাব নামের একটি অ্যাপসের। এই অ্যাপসের লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আর বেশি কথা বলবো না, তাহলে চলুন শুরু করা যাক। তো আপনারা প্রথমে আপনাদের ফিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর আপনারা এই লেখাটিকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পর উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর ওপেন ডট PLP এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ওই PLP ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা এখান থেকে PLP-র উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের এই PLP-টি এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ মেমোর PLP-টি এখানে চলে এসেছে। তো এখন আপনারা এই ফাইলটিকে কীভাবে কাস্টমাইজ করবেন, আপনারা এখান থেকে আপনাদের প্রতিষ্ঠানের নাম, আপনাদের নাম, ইমেল, আপনারা সব কিছু এগুলো কাস্টমাইজ করে নেবেন। আমি সবগুলো আমার মতো করে দিছি এখানে। আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা সব কিছু দিয়ে এখানে কাস্টমাইজ করে নেবেন। সব কিছু যখন আপনারা কাস্টমাইজ করে নেবেন, এরপর আপনারা এই ফাইলটিকে সেভ করবেন। সেভ করার জন্য আপনারা উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন। এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করার পর এখানে কাস্টম লেখা আছে, আপনারা এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই ক্যাশ মেমোর PLP-র যে ডিজাইনটি, এই ডিজাইনটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।